গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে বাবা কপিল মুনি মন্দিরে পুজো দিল প্রচুর সংখ্যক পুণ্যার্থী। অবশেষে মধ্যরাত থেকে গঙ্গাসাগর মেলায় শুরু হলো মকর সংক্রান্তির শাহী স্নান। ঘড়ির কাঁটা 12:13 ছোঁয়ার পর থেকে সমুদ্রে ঢল নামলো পুণ্যার্থীদের। রাতেও সাগরতট পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। 15 জানুয়ারি সোমবার ভোরে প্রদীপের আলো, ধূপ ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনি উলুধ্বনিতে মোহময় হয়ে উঠল সাগরতট। मुझे पता चला था कि बहुत भीड़ होती है, बहुत भगदड़ होती है, पर व्यवस्था देख के मुझे काफ़ी खुशी हुई। और मेरे ख्याल से अभी समय 9:30 वाला आया नहीं है, लेकिन अभी जो भी है काफ़ी अच्छा लग रहा है सबकी श्रद्धा देखकर। नहीं, पानी तो गर्म ही है और प्लस इतनी भीड़ है तो भीड़ के चलते ठंड का पता ही नहीं चल रहा। সোমবার ভোর থেকে ঠান্ডার প্রকোপ কমলেও কুয়াশায় ছেয়ে গেছে গোটা গঙ্গাসাগর। কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতায়াতের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু হবে। মেলা মাঠ, কচুবেরিয়া ও কাকদ্বীপের লট নম্বর 8 পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা। সোমবার দিনভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে। সোমবার মধ্যরাত পর্যন্ত চলবে এবারে শাহী স্নানের যোগ। मैं प्रभाकर मिश्रा बोल रहा हूं, मैं लखनऊ से आया हूं और वेस्ट बंगाल गवर्नमेंट का मैं थैंक यू बोलूंगा, बिकॉज बहुत अच्छा अरेंजमेंट किया है। और हम एक्चुअली वेस्ट बंगाल टूरिज्म डिपार्टमेंट के थ्रू ही आए हैं, तो कहीं भी कोई प्रॉब्लम नहीं आई, नहाने में, खाने में, अरेंजमेंट में, एवरीथिंग इज़ वेरी गुड, एक्सेलेंट, कीप इट अप प्लीज़। थैंक यू ममता दी एंड थैंक यू ऑल गवर्नमेंट कोलिग्स। জেলা প্রশাসনের হিসেবে 14 জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলাতে। এবারের ভিড় সর্বকালীন রেকর্ড হতে চলেছে বলে অনুমান প্রশাসনের। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।